बंधुगण भांगा नौका लोकार रूप देना काचा बोलिस ना चाल डाल तेल लवण सबकिछ दामी अपना बाड़िए जाच्छेन कारण एकटाई आपनादेर दुर्नीतिर कारणे अपना जनगणेर पकेट खाली करे दिच्छेन बजेट करेछेन सेई बजेटे शुधुमात्र बड़लोकदेर आरो बड़लोक करबार व्यवस्था नियेछेन आमार एई श्रमिक भाईदेर जन्य आपनारा कोनो व्यवस्था राखेन नाई कृषक भाई व्यवस्था रखें नाई आज के एक मन धान बिक्री करे एक केजी मरीच कहने तैना अपनारा तो जानबें ना ढाकार मानुष तो ग्रामेर मानुषेरा बोझे जे कत जाला 2014 साले भोट हलो उनारा तो खूब डाक गल्पिटाय 151 जन के बिना भोटे निर्वाचित करे निये आसलें तैना তারপর দেখা গেল ভোট কেন্দ্রের ছবি দিচ্ছে কোনো ভোটার নাই শুধু কয়েকটা কুত্তা বসে আছে সুবিরাম প্রধান ওকে ঠাট্টা করে বলল যে এটা কুত্তা মালকা নির্বাচন এটাতে আমার ওদের খুব গায়ে জ্বালা লাগছে আমাকে বলতে উনি এই কথাটা বলতে পারলেন আরে তোমরা করতে পারো বলতে পারবো না তোমরা কাম করছো তো খারাপ তো খারাপ থেকে আমরা খারাপ বলতে পারবো না বন্ধুগণ এইবার ভয় পাইছে ভালো রকমের ভয় পেয়েছে যেভাবে কথাবার্তাও এখন আর সামাল দিতে পারে না এমন এমন কথা বলে যা আপনার সার্বভৌমত্বের বাইরে চলে যায় আমেরিকা ফিরে এসে এমন ভয় পাইল বলে যে আমাকে দুই মিনিটের মধ্যে সরাই দিতে পারে তারপর আবার আরেকটি কথা বলে যে সবচেয়ে মারাত্মক যে সেন্ট মার্টিন বিক্রি করে দিতে চাইলে নাকি সে ক্ষমতায় থাকতে পারে দেখি কারো বাবার দেশ নাকি বাবার সম্পত্তি কারো সেন্ট মার্টিন এই দেশের মাটি এই দেশের মানুষ যুদ্ধ করে 1971 সালে লড়াই করে রক্ত দিয়ে করে এই দেশের স্বাধীনতা অর্জন করেছে সার্বভৌমত্ব অর্জন করেছে এটা কারো পক্ষে বিক্রি করে দেওয়া এত সহজ নয় এই দেশের প্রতিটি মানুষ তার রক্ষা করবে বন্ধুগণ এটা আমি এই জন্য কথা বললাম যে কতটা দায়িত্ব জ্ঞান হলে কতটা দায়িত্বহীনতা থাকলে এই ধরনের এমন উক্তি করতে পারে যে উক্তি দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সর্বত্র ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকে জবাব পেয়েছে তারপরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র স্টেটমেন্ট দিয়ে বলেছে যে আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করি তার এক ইঞ্চি মাটিও নেওয়ার আমাদের কোনো অভিলাষ নাই ইচ্ছা নাই বন্ধুগণ আজকে এত ভয় পেয়েছে নির্বাচন তো শুরু করছে আগে থেকেই নৌকায় ভোট দেন বলে বেড়াচ্ছে না আরে আগে জানলে বাংলাদেশের মানুষ আর এই গান গাইতে শুরু করেছে যাকে জানলে তোর ভাঙ্গা নৌকায় উঠতাম না বন্ধুগণ এই ভাঙ্গা নৌকায় লোকের উঠবে না নির্বাচন অবশ্যই নির্বাচন বাংলাদেশের প্রতিটি মানুষ চায় সেই নির্বাচনে তারা ভোট দিতে চায় সেই নির্বাচনে অবাধ নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে কারণ যে প্রমাণিত হয়ে গেছে যে এই হাসিনা সরকার থাকলে অবৈধ সরকার থাকলে কোনো নির্বাচনই সুষ্ঠু অবাধ গণযোগ্য হবে না এখন থেকেই তো কারসাজি শুরু করছে ওই আমার পুলিশ ভাইদেরকে বদলি করে এসপি বদলি করে ডিআইজি বদলি করে ম্যাজিস্ট্রেট বদলি করে ইউএনও বদলি করে ওসি বদলি করে কোনটা তার নিজের সেটাও বুঝতে পারে না সব নিজের লোক বোঝাইতে চায় ঠিক না এটাই হয় যখন পতনের সময় আসে তখন আর কেউ নিজের লোক থাকে না কথা খুব পরিষ্কার পদত্যাগ করেন অবিলম্বে যত দিন যাবে ততই দেশের ক্ষতি হবে মানুষের ক্ষতি হবে ততই গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এবং সংসদ বিলুপ্ত করেন তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকার যাই নামে বলেন না কেন নির্বাচনকালে নিরপেক্ষ সরকার গঠন করে তাদের হাতে ক্ষমতা দেন তারা একটা নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন করবে এটাই একমাত্র পথ আর কোনো পথ নয়